আঙ্গো মহাজনের মাইয়া জামাই কত খারাপ, কত খারাপ, এর মতন খারাপ একগা মানুষ আঙ্গো আশেপাশে দুই চার পাঁচ গা গ্রামের মেয়েদের নাই বুঝছি। আরে বেটা তুমি ঠিকই কইছো, এই বেড়ার মতো এরকম বজ্জাত মুই মোর জন্মেও দেখি নাই। মোর জন্মে কে, মোর বাপের জন্মেও দেখি নাই, আমার দুই চক্ষুতে জীবনও দেখি নাই। পল্টু, হ্যাঁ রে, সামনে তো বিপদ সংকেত রে। বিপদ? হ্যাঁ। আঙ্গ মসজিদের ইমাম, এর সামনে যদি হলি তাহলে যে কত কথা শুনাইব, এখানে দুই এক ঘন্টা শেষ করে আলাইব সময় শেষে, তার হেতার কথা শেষ হইত না। হ্যাঁ রে, ঘ্যান ঘেনানি প্যান প্যানানি আমার একটুও ভাল লাগে না। হন এক কাজ করব, আমরা কোনোভাবে পাশ কাইটটা যাবো গা দাঁড়ামুনা, যে না দেহার বান করে আমরা চলে যেতেছি, তাহলে একদিকে কিন্তু তাকানো যাবে না, আমরা আরেক দেনে সুপ সাপ করে একার পাঁচ শব্দ যেন না হয়। হ্যাঁ কি ব্যাপার, তোমাদের মসজিদ দেখি না তো, তোমরা নামাজ পড়ো না? তোমাদের তোমরা মসজিদ দেখছি না কেন, নামাজ পড়তে তোমরা আসো না কেন? তোমরা যে মহাজনকে এই সুদ খেতে সহযোগিতা করো, তোমরা কি জানো এর পরিণাম কি? তোমরা কি জানো দুনিয়া এবং আখেরাতে এটা অকল্যাণকর একটি কাজ? তোমরা কেন এমন একটি কাজ করো? বাবারা, তোমরা যদি চুপ করে থাকো তাহলে আমি তো তোমাদেরকে বোঝাতে পারবো না। শোনো বাবারা, তোমরা বোঝার চেষ্টা করো, যে ব্যক্তি সুদ দেয় এবং যে সুদ খায় তারা সমান অপরাধী। তারা দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় আল্লাহর কাছে তারা সমান অপরাধী। কাজেই তোমরা যে কাজটি করছো তোমাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে, তোমাদের নিয়মিত নামাজ পড়তে হবে এবং তোমাদেরকে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। তাহলে দেখবা তোমরা আজকে যে সুদে কারবারের সঙ্গে জড়িত আছো এর থেকে তোমরা ফিরতে পারবে, এতে আমাদের দুনিয়া এবং আখেরাতে দুই জায়গায় কল্যাণ হবে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, কাল থেকে তোমরা মসজিদে আশা করি পাঁচ ওয়াক্ত নামাজে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।